হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড আরেকজন সুপারস্টার পরিমণি, তাকে নিয়ে গত কদিন থেকে যা চলছিল তারপরও তিনি কাজে ফিরলেন মহা আনন্দে। বুধবার সকালে বিএম শাহিন কলেজের স্কুলশের শাখার শিক্ষার্থীদের মাঝে সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন পরিমণি। তার উপস্থিতিতে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি অভিনেত্রীও। এ নিয়ে জানতে চাইলে সকাল 10:30টার দিকে নিউজ বাংলাকে পরিমণি বলেন, অনেক সকালে এখানে এসেছিলাম, এখন বাসায় ফিরছি। পরিমণি ও শ্যাম আহমেদ জুটির অভিনীত শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুক্তি পাচ্ছে 20 জানুয়ারি। মুক্তি উপলক্ষে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো বুধবার থেকেই। শিশুতোষ চলচ্চিত্রটির প্রচার শুরুটা হলেও শিশুদের মাঝেই হলো। বুধবার সকালে বিএফ শাহিন কলেজের স্কুল শাখা শিক্ষার্থীদের মাঝে সিনেমার প্রচারে হাজির হন। তার উপস্থিতিতে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনই পরিমণিও। সেই প্রচারের একটি ভিডিও নিজের ফেসবুক পোস্টে পোস্ট করেছেন অভিনেত্রী। লেখেন, শুভ সকাল, আমাদের অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। এই নিয়ে জানতে চাইলে সকাল 10:30টার দিকে নিউজ বাংলাকে পরিমণি বলেন, অনেক সকালে এখানে এসেছিলাম, অনেক আনন্দ করলাম শিশুদের সঙ্গে। শিশুরা যে কত সুন্দর, কত কোমল মনের অধিকারী, ওদের সঙ্গে না মিশলে বোঝাই যায় না। ওদের সঙ্গে মিশে আমি নিজেও শিশু হয়ে গিয়েছিলাম। মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন রায়হান জুয়েল। সিনেমাটি প্রচারণা নিয়ে নিউজ বাংলাকে রায়হান জুয়েল বলেন, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলাম। আজকে সকাল 7:30টার দিকে পরিমণি, কচি খন্দকার সহ আমরা এসেছিলাম বিএফ শাহিন কলেজে। সেখানে স্কুলের শিক্ষার্থীরাই বেশি ছিল। সিনেমাটি নিয়ে তারা খুবই উচ্ছ্বাস দেখিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে সিনেমাটি করবেন বলে জানান পরিচালক। তিনি বলেন, এটি একটি দারুণ গল্প, শিশুতোষ চলচ্চিত্র। আমরা চেষ্টা করব বিভিন্ন স্কুল ও শিশুদের প্লেগ্রাউন্ড ধরে প্রচারণা চালানোর। পরিসিয়াম ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদ আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশিস খন্দকার সহ অনেকে। এই সিনেমাটি আসলে বাচ্চাদের জন্য নির্মাণ করা এবং আশা করা যায় সিনেমাটি দর্শক নন্দিত হবে। পরিমণি সবাইকে প্রমিস করালেন, আপনারা সকলেই হলে আসবেন তো, আমার সঙ্গে প্রমিস করলেন তো। সব শিশুরাই এক বাক্যে বলে উঠলেন, নিশ্চয়ই আসবো, আমরা সকলেই আসবো। পরিমণিকে এতটা উচ্ছ্বসিত অনেকদিন পরই দেখা গেল। বন্ধুরা, আমরাও চাই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক অনেক দূর। জীবনে যা কিছুই ঘটুক না কেন, যে যার কাজে যে যদি সুন্দরভাবে ফিরতে পারে তাহলে কাজটি আর আটকে থাকে না। আমরা জানি কদিন থেকে পরিমণির জীবনে অনেক কিছুই ঘটে গেছে। পরিমণি নিজেরও একটি শিশু সন্তান রয়েছে, তারপরেও নিজের যত যন্ত্রণা কষ্ট সব ভুলে তিনি কিন্তু শিশুদের মাঝে হাজির হয়েছেন প্রফেশনালভাবেই, তার নিজের কাজ করা কাজটি প্রমোশন করতে। এ থেকে অনেক কিছু শেখা যায়। পরিমণি যাই হোক না কেন, নিজেকে অন্তত প্রফেশনাল ভাবতে শুরু করেছেন এবং নিজের বাচ্চামি যে বাচ্চা সুলভ যে আচরণগুলো সেগুলো অনেকটাই কন্ট্রোল করে ফেলেছেন, কারণ তিনি এখন একজন বাচ্চার মা। সবকিছু মিলে কাজের প্রতি যে শ্রদ্ধা, দুঃখকে আটকে বসে না থাকাটার যে একটা উদাহরণ, সেটা অবশ্যই একটা উদাহরণ হয়ে থাকলো বাংলা চলচ্চিত্রের এই নায়িকার মাধ্যমে। আমরাও চাই জীবনে যা কিছু ঘটবে সেগুলোকে একপাশে রেখে কাজের জায়গাটায় যেন আমরা শ্রদ্ধার সঙ্গে এগিয়ে নিয়ে যাই। সেখানে যেন কোনোভাবেই আমরা হ্যাম্পার না করি, তাহলে আমরা এগোতে পারবো না। আপনি যদি চাকরিজীবী হন, আপনার মূল দায়িত্ব হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করা। আপনি যদি একজন ডক্টর হন, আপনার মূল কাজটি হবে আপনার যত অসুবিধায় থাকুক না কেন চেম্বারে সময় মতো উপস্থিত থাকা এবং হসপিটালে সার্জারির ডিউটি থাকলে সেখানে হাজির হয়ে যাওয়া। না হলে সেখানে আপনার জন্য অপেক্ষাকৃত মানুষটি কিন্তু কষ্টেই থাকবে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনার মূল দায়িত্বই হবে পড়াশোনা করা। আপনি যদি একজন টিচার হন, আপনার দায়িত্ব হবে স্টুডেন্টকে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। বন্ধুরা, আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজের কাজটুকু করে যাই, অবশ্যই একদিন আমরা শীর্ষে পৌঁছে যাব। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবার।